এবার আপনাকে প্রস্তুতি নিতে হবে যেও নরম ভাত খাওয়ার জন্য। রুটি খেলেও একদম নরম, কোনো তৈল দিয়ে আপনি 12টা পর্যন্ত কোনো খাবার খেতে পারবেন না। তৈল হলো গ্যাস্ট্রিকের রাজা, গ্যাস্ট্রিক তৈরি করে তৈল, আমাদের শরীরের সবচেয়ে বড় শত্রু তৈল। যাদের গ্যাস্ট্রিক আছে তারা কিন্তু একটু দধি খেতে হবে, তারা দুধ খেতে পারবেন না কোনো মতেই না, দধি খেতে হবে। আর যাদের বয়স হয়ে গেছে 50-60-40-এর উপরে যাদের বয়স, তারা একটু পিনাট বাটার, একটু বাদাম খেতে পারবেন, একটু জাউ ভাত খেতে পারেন, একটু নরম খাবার খেতে পারেন, একটু শাক সবজি খেতে পারেন, একটু বরবটি সিদ্ধ করে খেতে পারেন, একটু শশা হালকা সিদ্ধ করে খেতে পারেন, একটু যে কোনো তরকারি পালং শাক টাক এগুলো সিদ্ধ করে খেতে পারেন, মানে আন্তর্জাতিক বিশ্বে যেভাবে খায় খেতে পারেন, বা যে কোনো পূর্ণিং জিনিস, যে কোনো বীজ খাবার সেটা খেতে পারেন। এই নাস্তাটা থেকে আপনাকে বেরোতে হবে। এরপরে 10 মিনিট বাদে যাদের গ্যাস্ট্রিক আছে তার 10 সাথে সাথেই খাবারের সাথে সাথে আপনারা কোনো মতেই পানি খেতে পারবেন না। পানিটা আপনাকে 10-15 মিনিট অপেক্ষা করে করে খেতে হবে। 10-15 মিনিট অপেক্ষা করে যদি আপনি পানি খাওয়ার অভ্যাস করেন আলহামদুলিল্লাহ, তাহলে পরে আপনার গ্যাস্ট্রিকটা চলে যাবে। আর গ্যাস্ট্রিক হওয়ার আরেকটা মূল কারণ হলো আপনার সাদা খাবার, যার ভিতরে গ্লুকোটিন নামক একটা পরজীবী জীবাণু আছে যে গ্যাস তৈরি করে। সাদা খাবার বলতে আপনাকে বুঝাইতে হবে ভাত সাদা, রুটি সাদা, চিনি সাদা, লবণ সাদা, ডিম সাদা, সবই সাদা, তাহলে আর আপনি খাবেন কি? এইখানে একটা কথা আছে, যেরকম আমরা ভাত সাদা বা জাউ ভাত খাবেন, সেখানে কয়েক ছোট্ট কয়েক টুকরা কাঁচা হলুদ ফেলে দেবেন, তাহলে একটু ঘিয়া রং হয়ে যাবে, আপনার গ্লুকোটিনগুলি সব মারা যাবে। আপনি চিনি ব্যবহার করলে সেখানে একটু কাঁচা হলুদের গুঁড়া দিয়ে নিতে হবে। আপনি লবণ সাদা হলে, লবণ সাদা না, লবণের ভিতরে যখন আয়োডিন দেওয়া হয় তখন লবণ লেবু দিয়ে টেস্ট করে দেবেন কালো, তাতে লবণের জন্য কোনো চিন্তা নেই, আন্তর্জাতিক বিশ্ব থেকেই আয়োডিন দিয়ে লবণকে কালো করে ফেলছে।